নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ তো দুপুর বারোটা বেজে গেছে এবং বারোটা পেরিয়েও গিয়েছে আপনারা চিন্তা করছেন যে এখনও কেন ব্যাংকে টাকা ঢুকলো না পিএম এম কিষানের বা টাকা দেওয়ার কেন এখন পর্যন্ত আপডেট আসলো না তো আপডেট না আসার কারণ আপনাদের ব্যাঙ্কে টাকা না ঢোকার কারণ হচ্ছে পিএম টাকা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে বর্তমানে একটি করে এসএমএসে পাঠানো হচ্ছে এবং অফিসিয়ালভাবে সেটি জানানো হয়েছে তো নতুন আপডেট কী কখন টাকা পাবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এতদিন পর্যন্ত বা আজকের আগের দিন পর্যন্ত পিএম কিষান প্রকল্পের টাকা দেবার যে অফিসিয়াল ব্যানার সেটি এরকম প্রকাশ করা হয়েছিল এবং এখানে বলা হয়েছিল যে পি এম কিষাণের ষোলতম কিস্তির টাকা নয় কোটি কৃষককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন আঠাশে ফেব্রুয়ারি এখানে সময় দেওয়া ছিল দুপুর বারোটার সময় দেখতে পাচ্ছেন কিন্তু এই সময়টা পরিবর্তন হয়ে গিয়েছে এখন বর্তমানে নতুন আপডেট দেওয়া হয়েছে নতুন আপডেটটা কি আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি দেখুন ইতিমধ্যেই আমরা চলে এসেছি পি এম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যানারটা প্রকাশ করা রয়েছে যে পি এম কিসানের ষোলোতম কিস্তির টাকা নয় কোটি কৃষককে দেবে আঠাশে ফেব্রুয়ারি দেবে কিন্তু টাইমটা দেখুন এখানে চারটার সময় করা হয়েছে দেখতে পাচ্ছেন বিকেল চারটার সময় অর্থাৎ ফোর পি করা হয়েছে আবার এস একটা অন্য টাইম দেখাচ্ছে বর্তমানে একটা করে এস এম পাঠানো হচ্ছে এস এম এসে কী বলা হচ্ছে সেটা একটু দেখাচ্ছি দেখুন তো বর্তমানে কিন্তু পি এম কিষণের থেকে একটি করে এস পাঠানো হচ্ছে মোবাইলে তো এখানে এস এম কী বলা হচ্ছে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে বিকেল চারটা তিরিশটায় মহারাষ্ট্রের ইয়াভাতমাল থেকে পি এম কিষান স্কিমের ষোলোতম কিস্তি প্রকাশ করবেন এখানে আবার সময়টা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে চারটা তিরিশ বিকেল চারটা তিরিশ বলা হচ্ছে তারপর বলা হয়েছে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ককে ওয়েবকাস্টের মাধ্যমে প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে ভবদীয় অর্জুন মুন্ডা কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ এখানে এসএমএসের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে বারোটার সময় টাকা দেবে না আপনাদেরকে টাকা দেবে চারটার তিরিশ অর্থাৎ সাড়ে চারটার সময় বিকেল সাড়ে চারটার সময় টাকা দেওয়া শুরু হবে তো এটুকুই তো কনফার্ম যে চারটা বা সাড়ে চারটা ওই সময়েই টাকা দেওয়া হবে এবং যখন টাকা দেওয়া হবে তখন আমাদেরকে লাইভ আমরা জানিয়ে দেব তো বারোটার সময় টাকা দেওয়া হচ্ছে না ওই কারণেই আমরা টাকা দেওয়ার খবর এখন পর্যন্ত পাননি বা ব্যাংকে টাকা ঢোকার খবরও এখন পর্যন্ত পাননি তো যখনই টাকা দেওয়া শুরু হবে সেই আপডেটও জানাবো এবং ব্যাংকে টাকা ঢুকবে যখন সেই আপডেটও আমাদেরকে আমরা জানিয়ে দেবো এটাই ছিল লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন